আমরা আজকে আসছি হচ্ছে প্লাস সিরিজ দিয়া আমার সাথে আছে আমার বড়ো ভাই বাঁধন ভাই আপনার অনুভূতিটা একটু বলেন অনুভূতি বলতে চা না চেয়েও বলতে হয় কারণ হলো এত সুন্দর জায়গা যদি কেউ না আসে তো শেষটা সে ভালোভাবে উপভোগও করতে পারবে না তবে দেখতে হবে অনেক আর চাইলে আসতে পারেন আমাদের সাথে মানে আমাদের সাথেও আসতে পারেন আবার নিজেরাও আসতে পারেন অনেকটা কাছে মাগুরা থেকে অনেকটা মানে একদমই কাছে সেটা বলতে গেলে দশ থেকে পনেরো কিলো হবে সর্বোচ্চ চাইলে আপনারাও আসতে পারেন যে আসবেন আসি বাইকার গ্রুপের মাগুরার বাইকার গ্রুপে আমরা যারা বন্ধুরা বা বড় ভাই বা অনেকে দেখা যাচ্ছে যে আমাদের কাকা হতে পারে তো যারা আছে চাই যে সবাই আসুক আর দ্বিতীয়ত তারা আর অনেক লোককে উৎসাহিত করুক যে মাগুরার বাইকার সম্পর্কে তাদেরকে বলুক যে আমরা মাগুরার ছেলে পেলে মাগুরার বাইকার চাই চাই আমরা চাই যত বেশি বাইকার হবে তত আমরা চাই মাগুরার বাইকার এই যে আমাদের সাথে আছে আমার খুব স্নেহের আমার খুব সম্মানের বড় ভাই ঠিক আছে স্নেহের বললাম এই কারণে কারণ আমরা একসাথে দীর্ঘদিন থাকছি ঠিক আছে আকিদুল ভাই আপনার অনুভূতিটা বলেন আমার অনুভূতি তো আপনি যে বাউড়ে বেড়াইতে আসছেন আপনার অনুভূতি এই বাউড়ে অনেকবার এসেছি কিন্তু যেন আসতেই মন চাই শুধু মন চাই শুধুই আসি আসি অনেক ভালো লাগার একটা জায়গা আচ্ছা আর তারপরে ভালো লাগার মানুষগুলো যে সবাই সাথে থাকে সেটা তো আলাদা একটা ফিলিংস করে এটাই আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখা যাচ্ছে অনেক হাঁস আছে ওই যে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে হ্যাঁ রাজহাঁস এটা দেখার একটা আলাদা আহ অনুভূতি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না ঠিক আছে যে আমাদের সাথে আরেক বড় ভাই আছে বড় ভাইয়ের নাম যেন কি আমার নাম ইয়াসিনের অনুভূতি আমি নতুন যোগ দিচ্ছি মাগুরা ভাই কাটছে খুব ভালো লাগতেছে আপনারাও আসেন আমাদের মতো এরকম ঘুরাঘুরি করেন মনটাও ভালো হয়ে যাবে আচ্ছা আমরা এখন আজকে আসছি হচ্ছে সিরিজ দিয়া বার্ড ইকো পার্ক এখানে এখানে আসার পরে আপনার যে অনুভূতিটা হচ্ছে সেটা একটু বলেন আসলে অনুভূতি বলতে অনুভূতিটা বলার কিছু নেই এখানে না আসলে পরে এই অনুভূতিটা কেউ বুঝতে পারবে না প্রকাশ করতে পারতেছে না এবং এটা বলেও বোঝানোর মতো কোনো কিছু নেই আচ্ছা সবাই আসেন মজা পাবেন আমার অনুভূতি হচ্ছে ইকো পার্কটা এর আগে আমিও আসছি অনেক আগের থেকে আসি কি যে আগের মতো আর এখন মতো অনেকটাই ডিফেন্ট আচ্ছা আচ্ছা মানে আগের পরিবেশ এখন পরিবেশ অনেকটাই দূরত্ব বা সিস্টেমে আসছে এখন একটা বৃদ্ধি পাচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে কাজ চলতিছে প্লাস সৌন্দর্য ফুটানোর চেষ্টা করতেছে ভালো লাগতিছে আপনারাও আসবেন দেখবেন মনটা ভালো লাগবে বা আশেপাশে খুব প্রকৃতির গাছপালা হাঁস বা অনেক লোকজন পানি মাছ পানি মাছ টোটাল মিলিয়ে খুব সুন্দর গ্রুপের সদস্যদের জন্য কি বলবো সদস্যদের জন্য বলবো যে আপনারা একটা ভালো একটা গ্রুপ করছেন বা বিভিন্ন জায়গা ঘুরতিছেন বিভিন্ন ইয়া ট্যুর দিচ্ছেন ট্যুর দিচ্ছেন বা মানুষকে জানাচ্ছেন মজা দিচ্ছেন এটা তাদের জন্য একটা খুব ভালো উদ্যোগ বা থ্যাংক ইউ বা ভালো কাজ করতেছে বা এরকমের তারা আরও অনেক জায়গায় ঘুরুক আচ্ছা আচ্ছা আহ টুর দিক বা মজা করুক এটাই আমার কথা আচ্ছা ঠিক আছে মাগুরার বাইকার গ্রুপের সদস্যদের জন্য শুভকামনা থাকলো থ্যাংক ইউ